প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কর্তৃক ভাতিজি দেড় মাসের অন্তঃসত্ত্বা। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি আসমা আক্তার। কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কর্তৃক প্রতিবেশী ছোট ভাইয়ের মেয়েকে দেড় মাসের অন্তঃসত্ত্বার ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে জানা গেছে, নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আয়েশা খাতুন বয়স 16, 8 মাস আগে বিয়ে হয় একই ইউনিয়নের পশ্চিম বালাতারি গ্রামের জাহানুর ইসলামের সাথে। জাহানুর ইসলামের বয়স 30 বছর। জাহানুর ঢাকায় থাকার সুবাদে আয়েশা তার বাবার বাড়িতেই থাকত। বাবার বাড়িতে থাকাকালীন প্রতিবেশী বড় চাচা রেজাউল ইসলাম রেজা বয়স 32-এর লালসার শিকার হন তিনি। রেজাউল ইসলাম রেজা ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। এই ঘটনায় আয়েশা খাতুনকে গতকাল শুক্রবার ডিভোর্স দিয়েছে স্বামী জাহানুল ইসলাম। ডিভোর্সের পরে 16 জুলাই বিকেলে রেজাউলের বাড়িতে গিয়ে অবস্থান নিলে রেজাউলের বাড়ির লোকজন গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। পরে পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বাড়ি থেকে ফুলবাড়ি থানায় যাওয়ার পথে স্থানীয় দেওয়ানি বিষয়টি ফয়সালা করে দেওয়ার কথা বললে নাওডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ আমিনুল ইসলামের বাড়িতে অবস্থান নেয় আয়েশা খাতুন। এর রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি গ্রাম পুলিশ আমিনুল ইসলামের বাড়িতে রয়েছে। আয়েশা খাতুনের মাতা আরজিনা বেগম জানান, আমার মেয়েটির যে জায়গায় বিয়ে হয়েছিল সেখানে সুখের সংসার করছিল, কিন্তু লম্পট রেজাউল আমার মেয়েটাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার অজান্তে আমার বাড়িতে শারীরিক সম্পর্ক করে পেটে বাচ্চা এনেছে। এই ঘটনা জেনে আমার জামাই আমার মেয়েটাকে ডিভোর্স দিয়েছে। এখন আমার মেয়ের পেটে দেড় মাসের বাচ্চা, এ বাচ্চার পরিচয় কি হবে, আমি এর সুষ্ঠু বিচার চাই। আয়েশা খাতুনের বাবা আমিনুল ইসলাম জানান, আমি গরিব মানুষ, অতি কষ্টে আমার মেয়েটিকে বিয়ে দিয়েছি, কিন্তু রেজাউল আমার মেয়েটি যে সর্বনাশ করলো আমি এর সুষ্ঠু বিচার চাই। আয়েশা খাতুন জানান, দীর্ঘদিন ধরে রেজাউল আমাকে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করত। আমি বাড়িতে থাকা অবস্থায় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে, যার ফলে রেজাউলের সন্তান এখন আমার পেটে, আমি ওই এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত রেজাউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আলী জানান, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় মেয়েটিকে তার স্বামী তালাক দিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না ও অভিযোগও পাইনি। মানে যে বাচ্চা পেটে অন্য ঝনকার আসছে দেখি তো আমার জামাই ডিভোর্স দিল আমার মেয়েকে। তা আমার মেয়ে কি একটা বিচার আছে না, যার কারণে আমার মেয়ে সংসার ভাঙলো, তো সে মেয়েকে আমি কী করবো? আজিমুর জানে আও না, খুঁটি একটা হল না, আরও কি অন্য জায়গায় বিয়ে হবে? সে নিম্বারক বলছে সব কিছু, পরে নিম্বার বাপমাক জানাইছে, জানার পর মেয়েটা আজও ওই কথা বলছে, রেজাউলের আমাকে নষ্ট করছে, পরে রেজাউলের বাড়ি নিয়ে ঢুকি দিছে, রেজাউলের ঘর বাড়ি থেকেই বাড়ি করে দিছে। নাতনি হয় তো কয় নাই, মুই তো জানো না, নাতনি হয় মাকো কয় নাই, মানে দাদিকেও কয় নাই। তা এলা যে পরিচয় করিয়ে দেখে তো মানে ওটা ওটা যাবা নাতি যাবা ইন্টার হাতের নমায় মায় কবা নাই সে মুই যদি বকরা শ্যামারি তো আসুন 2.5 মাসে বকরায় ধরি, বকরায় ধরি তো এটা আমার হাতের বাচ্চা নমায়। তা অন্য মাসে অন্য মাসের বাচ্চাটাকে আমরা নিবে ভরম পরম করে নিবে তা তো নিবেন নাই, এই নিয়ে তো আমার আসবেন নাই, ও বৌ দিয়ে সরসরা করে খাবার নাই। ঢাকা থেকে আমি আসবো, আসিয়ে জামাই ঘর আসিলাম আমার বাড়ি, আসিয়ে জামাই ঘর ডাকবার আসছে, তোমরা ছোটো ভাই বড়ো ভাই সবগুলি আসো ঘটো, মানে ঝাড়ে দিয়ে এসে পরে ওই জায়গা চলে তোমার ঠিকানা দেবে, ওটাই আসো, পরে আটে আসি, ওটাই মন করো সংশোধন একটা করবো, পরে আর থেকে আর হইলে পরে বাচ্চা পেলে এ যার আছে বিকেলবেলা ফুলবাড়ি থেকে আসার পর হঠাৎ করে মেম্বার সাহেব আমার ফোন দিয়ে বললো যে আমার এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে। কি যে আমার এলাকায় একটা সুন্দর একটা মেয়ে, খুব গরিব অসহায় মেয়ে, তার বিবাহিত মেয়ে, কিন্তু সেই মেয়েটার সাথে ওই গ্রামের তার বাড়ির পাশেই এক ছেলে তার সাথে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে। এখন
আমি শোনার সাথে সাথে আমি বললাম যে ঠিক আছে, যদি এইরকম ঘটনা ঘটে তাহলে তো আমার আওতার বাইরে, তো আপনারা আইনে আশ্রয় নেন এবং আইনগতভাবে যা হবে তাই। আমি খবর পাওয়া ওই যে ওখানে যাই, যাওয়ার পর আমার সিভিক স্যার ফোন করে যে কোথায় যে আমি মেয়েটার ওখানে আসি, পরে সিভিক স্যার বললো যে মেয়েটার ফোনটা দেব, আমি মেয়ের ফোন দিলাম, মেয়ের সিভিক স্যার বললো যে তুমি আইনের আশ্রয় নেই, তখন ওখান থেকে মেয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য তার চাষার সাথে রাস্তায় রাস্তায় মা সহ চলে এসে আসার পর ওই জায়গায় আসি খাড়া হয়, আমার বাড়ি ওখানে এসে খাড়া হয়, ওখানে ওই তৃতীয় পক্ষ যখন দাঁড়ালো, দাঁড়ায় বললো যে আমরা আপস করে দেবো মানবে না, তখন ওরা বললো ঠিক আছে আমরা আপস মানি নেবো, আমরা এখন আসি তাহলে এই বুঝলি। আমার সাথে শারীরিক ব্যবহার খারাপ ব্যবহার করছিল, খারাপ আচরণ করে করছিল, আমার আমার ছোটো মানে আমি ক্লাস সেভেন থেকে ও আমার সাথে খারাপ আচরণ করে, আমার বিয়ে হয়েছে ও তো আমার ভালো ভাবে আমার বিয়ে হয়েছে আগে যা করছে করছে, কিন্তু বিয়ের পরে তো আমার ঠিক থাকবে সেটাও তো দেয়নি, আমার ভবিষ্যৎ নষ্ট। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।